পরে কোথা বলুন, শুনো আমরা নামতে পারবো না তো, ঠিক আছে এখানে নামতে পারবো না, এক কাজ করো ওই তো বন্ধ করে আসো ওগুতে। ছেলেগুলো কি দৌড়ে দৌড়ে চলে গেল তো? এরা ভাবছে যে আমাদের বাপতি জমিকে যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি ডিসকাশন, এরা এমন একটা জিনিস আমার ইসিএল ম্যানেজমেন্ট চাইছে যে জিনিসটা আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি ইসিএল এর কাছ থেকে। আমরা পিসফুল গ্রামবাসী প্রত্যেকবার সহযোগিতা করে এসেছি, কিন্তু এখন যে জমি সিবি অ্যাক্ট হয়, সেই সিবি অ্যাক্ট হওয়ার পরে জমি যতদিন ইউজ না করে প্রপোজারের সঙ্গে নিগোসিয়েশন হয়, প্রপোজার যে ল্যান্ড ওনার সে জমিটা দেয়, জমি যতক্ষণ পারচেস না হয় ততক্ষণ রেকর্ড কোনো দিন ক্যান্সেল হয়নি। এর আগে যত ভিলেজ রিহ্যাবিটেশন হয়েছে কোথাও কিন্তু এই ধরনের জিনিস ঘটেনি। আমার এখানে সোনপুর বাজারির আন্ডারে এতগুলো ভিলেজ রিহ্যাবিটেশন হলো এবং ভাটমুড়া মধুডাঙ্গা দুটো চলছে, তাদেরও কোনো রেকর্ড এখন অবধি চেঞ্জ হয়নি। বৈরাজ নবগ্রামের সাথে এখন রিহ্যাবিটেশনের কোনো আলোচনা হয়নি, আর কোনো কিছু না করে হঠাৎ আমাদের গ্রামের কিছু না হলো 400 থেকে 500 খতিয়ান চেঞ্জ হয়ে গিয়েছে বিয়ন্ড নলেজ অফ গ্রামবাসী বা পার্টি, কারোর নলেজে নাই। বিএলআর অফিসে গিয়ে দেখা যাচ্ছে যে এই ল্যান্ডটা হচ্ছে ইসিএল এর। তো আমাদের আজকে ভিলেজে যারা গতকাল কেউ গিয়েছিল যে অসমাপ্ত বাড়ি আছে সে বাড়িটা তৈরি করবে, ব্যাংক তাকে ইয়ে খুলে দেখিয়েছে যে এটা তো ইসিএল নিয়ে নিয়েছে, আপনার তো নয়। কারোর মেয়ের বিয়ে আছে, সে 5 কাঠা জমি বিক্রি করবে বলে যাচ্ছে, বলছে আপনার নামে তো রেকর্ড নেই, আপনি কী করে বিক্রি করবেন? তো এগুলো ম্যানেজমেন্টের মানে খামখেয়ালি স্বৈরাচারী জিনিসের ইয়েতে এই জিনিসটা চলছে। তো এর বিরুদ্ধে গোটা গ্রামবাসী এক হয়ে প্রতিবাদে নেমেছি এবং আমাদের সাথে ফ্রুটফুল ডিসিশন না হওয়া অবধি, ইঙ্গিত না পেলে আমরা এই প্যাচ বন্ধ রাখবো। ছেলেগুলো কি দৌড়ে দৌড়ে চলে গেল তো? এটা সিবি অ্যাক্ট আজকে 1996 সালে সিবি অ্যাক্ট করেছে, কিন্তু গ্রামবাসীকে না জানিয়ে কোনো পারমিটি না করে দীর্ঘদিন ধরে মানুষকে হ্যারাস করে জমি জায়গা নিচ্ছে, এসে চাকরিতে বাহানা করছে, জমির মালিকানাতে বাহানা করছে,
আজকে 11 তারিখ থেকে আজ অবধি নবগ্রাম গ্রামের যে মৌজা, নবগ্রাম গ্রামের যে ঘরবাড়ি আছে সমস্ত জায়গা ইসে নিজ নামে রেকর্ড করে নিয়েছে। এটা কার অর্ডারে করেছে, কিসের ভিত্তিতে করেছে, গ্রামবাসীকে না জানিয়ে কেন এটা করলো, আমাদের এই গ্রামবাসী সমস্ত গ্রামের লোক আজকে প্রজেক্ট বন্ধ করেছে, এর ভিট একটা হতে হবে, ইমিডিয়েট জমির রেকর্ড জমির মালিকের নামে ফিরিয়ে দিতে হবে। আমরা নামতে পারবো না তো, ঠিক আছে এখানে নামতে হবো না, কাজ করো, ওই তো বন্ধ করে আসে ওগুতে। ছেলেগুলোকে দৌড়ে দৌড়ে চলে গেল, বুঝেছো? আমাদের এইখানে ঘর এত জোর ধমক আসছে বারুদের, তো ওই ধমক তো কম করতে চায়, আর ঘর দুয়ার ফেটে গেছে, তো ঘরে বাস করা যাচ্ছে না, ঘর লড়ছে যখন ব্লাস্টিং হয়েছে, এই জিনিসটা যেন কম করে আর আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেখ, সিদ্ধান্ত না হলে তো আমরা পাচ্ছি না থাকতে, আর ছেলে পুলে ভয় করছে ঘরে থাকতে। ছেলেগুলোকে দৌড়ে দৌড়ে চলে গেল, বুঝেছো?